তাহলে আপনি আমাকে সত্যি সত্যি ডিভোর্স দিতে রাজি হলেন? আমি মাথা নিচু করে থাকি। সমগ্র কথাগুলো দিবার কাছে যখন বললাম, ও একটিবারও হা হুতাশ করল না, অন্য রুমে চলে গিয়েছিল। আর এখন প্রায় 15 মিনিট পর এসে এই ব্যাপারে জানতে চাচ্ছে। আচ্ছা, আমার কি তাকে আর কিছু বলার আছে, বোঝানোর আছে? আমি যা বলেছি সে কি বুঝতে পারেনি? আমি তারপরও ইতস্ততার সহিত বললাম, আমি মানুষটা কেমন জানি, তাই না? স্পষ্ট করে বলতে, আমার মনটা একটা ভাবনার রাজ্য। একটা কথা কি, ছোটবেলা আমার মনে যা আসতো আমি মাকে সাথে সাথে জিজ্ঞাসা করে ফেলতাম, জানতে চাইতাম। আমার মা একটুও বিরক্ত হতো না, কিন্তু যেবার বুবু আত্মহত্যা করলো গলায় ফাঁস দিয়ে, সেবার মা খুব বিরক্ত হয়েছিল, আমার গালে চড় মেরে কান্না করে বলেছিল, এত জ্বালাস কেন, মরতে পারিস না, দূর হ। কিন্তু কিছুক্ষণ পরই আমাকে বুকে নিয়ে বলেছিল, শোভন, কষ্ট লাগে রে আব্বু, আমার মেয়েটার সাথে এমন কিছু হয়ে গেল আমি বুঝতে পারি নাই, আমি কেমন মা হইলাম রে। সেদিনই প্রথম আমি আমার মাকে এমন করে কাঁদতে দেখেছিলাম, বাবাকে কেমন যেন পাথর হয়ে যেতে দেখলাম। আমার বাবা শোকে 3 দিন কারোর সাথে কথা বলে নাই। আমার বাবাটা মাঝরাতে চিৎকার দিয়ে বলে উঠত, বিন্তি মা, তোর বাবা ছিল তো, এমন করলি কেন রে মা? ও মা, বাবার কথা মনে পড়ে নাই একবারও। আশেপাশের মানুষগুলো কানাকানি করছিল, বুবুর সাথে এক ছেলের সম্পর্ক ছিল, এই সূত্র ধরেই বুবু আত্মহত্যা করেছিল। আমি সম্পর্ক জিনিসটাই বুঝতাম না, পরে জানলাম আমার বুবু অন্তঃসত্ত্বা ছিল, আমার বয়স তখন 8। আচ্ছা, সম্পর্ক থাকলেই কি মানুষ আত্মহত্যা করে? আমি অনেক বছর পর বুঝেছিলাম কি পরিমাণ যন্ত্রণা, আর নিজেকে তুচ্ছ ভেবে আমার বুবু আত্মহত্যা করেছিল। সেই বয়স থেকে আমার শুরু হয় সম্পর্ক, ভালোবাসার অসমতা গুলিয়ে খাওয়ার। আমি স্থির করেছিলাম কখনোই এমন সম্পর্কে জড়াবো না যে সম্পর্ক মানুষের মন বদলে দেয়। ঠিক তেমনি আমার বুবুর মতো যদি আমার জন্য কেউ গলায় ফাঁস দেয়, একটা মানুষ আরেকটা মানুষের জন্য এমন করে হারিয়ে যাবে, রক্তের বন্ধন ছিন্ন করবে, ব্যাপারটা খুব ভয়ানক, অদ্ভুত রকমের ভয়ানক। এটুকু বলেই আমি থামি। দিবা আমার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে, সেই দীর্ঘশ্বাস জানান দেয় চারপাশের বিষণ্ণতাকে ছোঁয়ার। আমি জানালার দিকে হেঁটে যাই, আমার বাসার এই জানালাটা দিয়ে সূর্যের আলোটা আসে না বললেই চলে, কিন্তু মাঝে মাঝে দক্ষিণার বাতাসটা এসে পুরো ঘরটা মেঘাচ্ছন্ন করে দেয়। আমি জানালার পাশে গিয়ে দিবার দিকে ফিরে আবার বললাম, আমি যেমন চেয়েছিলাম তেমনই করেছি, কোনো সম্পর্কে জড়াইনি, বাবা মায়ের পছন্দেই তোমাকে বিয়ে করলাম, কিন্তু সুখী ছিলাম কি বলো? আমার কোনো ভুল ছিল? তোমাকে সবটুকু দিয়ে ভালোবাসি নাই? আমি বাচ্চাদের মতো কাচুমাচু করে তোমাকে গল্প শোনাতাম, সেই গল্পে থাকতো আমার ভালোবাসার কথা, যে কথা বহুকাল ধরে নিজের কাছে জমা রেখেছিলাম ভালোবাসার মানুষকেই বলবো বলে। কিন্তু তুমি কি করলে আমার এসব ভালোবাসাকে ন্যাকামো ভাবতে, কথায় কথায় বিরক্ত ভাব দেখাতে? আমি বুঝেও না বোঝার ভান করতাম, অনুধাবন করলাম নিশ্চয় তোমার এই বিয়েতে মত ছিল না, পরিবারের চাপে বিয়েটা করতে বাধ্য হয়েছ, এই বিষয়টা নিয়ে কথা বলবো বলবো বলে একদিন ঠিকই বলে ফেললাম, তোমার অসুবিধার কথা আমাকে বলো, আমাকে যদি অপছন্দ হয় বা যদি মনে করো তোমার সাথে আমার যাচ্ছে না, তাও বলো, আমি নিজেকে গুছিয়ে নিব, আমাকে সুযোগটা দাও, তুমি সেদিন কিছুই বলনি। বলেছ তার কয়েকদিন পর, আমার সাথে বিয়ে হওয়ার আগে তোমার একটা সম্পর্ক ছিল এবং পালিয়ে গিয়ে তার সাথে কয়েকদিন ছিলে, আমি এসব শুনে কয়েকটা দিন ঠিক থাকতে পারিনি আমি। হ্যাঁ, আমি শোভন, সারা রাত ঝিম মেরে বসে থেকে কান্না করেছিলাম, পরে ভাবলাম আমিও যদি তোমায় এখন অবহেলা করি, তখন তুমি যদি আমার বোনের মতো পথ বেছে নাও, ব্যাপারটা আরও ভয়ানক হবে, আমি এসব চাইতাম না, আমি নিজেকে স্বাভাবিকে আনলাম, আমার জীবনে যা হবার হয়ে গেছে, তোমাকে আমি আমার মতো করেই চাইলাম, কিন্তু তুমি পেরেছো কি? মাসখানিক পার হলো, আমি ভাবলাম তোমার একটু সময় দরকার, নিজেকে এই বিষয় থেকে বের করে সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করে উঠে দাঁড়ার, তোমার তো কোনো দোষ ছিল না,
সে তোমার সাথে প্রতারণা করেছে। একজন ভুল করবে আর প্রতারণা করবে, তার শাস্তি কেন অপর মানুষটা পাবে? আমি তোমাকে সেই সময়টা দিয়েছি, তোমাকে ভালোবেসেছি, কিন্তু হঠাৎ করে যখন গত 7 দিন আগে বললে, আমার মনে হয় আমাদের আলাদা হওয়া দরকার, কি বলুন? এভাবে আর কতদিন? তখন আমার ভেতরটা কেমন করছিল হয়তো তুমি বুঝতে পারোনি। আমি বুঝলাম আমার ব্যর্থতা, আমি তোমাকে ঠিকমতো ভালোবাসাটা দিতে পারছি না। আসলেই কি পারছিলাম না, ঠিক করে বলো তো। দীপা কাঁদতে থাকে। মাঝে মাঝে ওকে যখন কাঁদতে দেখি আমার কেমন যেন বুকের ভেতর লাগে, অনেক লাগে। আবার ওকে যখন একটু উদ্দীপনায় দেখি আমি বারবার লুকিয়ে লুকিয়ে ওর দিকে তাকিয়ে থাকি। তারপর এই ছন্ন ছাড়ার বিষণ্ণতার ব্যস্ত শহরে আমি অজস্র দীর্ঘশ্বাস নিয়ে হারিয়ে যাই। এই হারিয়ে যাওয়ার মাঝে আমার কি কোনো দায়বদ্ধ ছিল? দীপা চোখের পানি মুছে বলল, শোভন, আপনি অনেক ভালো একটা মানুষ, আপনি আমার সব কিছু জেনেও ভালোবেসেছেন। যেটা বিয়ের আগে আপনাকে বলা দরকার ছিল কিন্তু আমি পারছিলাম না, তার জন্য আমি দুঃখিত। আমার এই বিয়েটা না করাই উচিত ছিল, কিন্তু আমি আমার পরিবার, সমাজের পরিস্থিতির কাছে আটকে গিয়েছিলাম। বিশ্বাস করুন, আপনার ভালোবাসার কোনো কমতি ছিল না, আমি পারছিলাম না এই ভালোবাসার সঠিক মর্যাদা দিতে। আমি যখন ঘুমিয়ে থাকতাম আপনি প্রায় আমার দিকে তাকিয়ে থাকতেন, এমনকি আমার চুলগুলো কানে গুঁজে দিতেন। আমি এটা বুঝতাম, আমার না খুব কান্না পেত। এই পৃথিবীর মানুষগুলো খুবই ভয়াবহ, প্রথমে ভালোবাসা দেখায় তারপর শুরু হয় অবহেলা, অবজ্ঞা করার। এমন কেন মানুষগুলো? আমার নিজেকে খুব দুর্বল লাগে, আমি অনেক খারাপ একটা মানুষ, তাই না? আমাকে তো আপনার ঘৃণা করা উচিত, এমন করে ভালোবাসতে গেলেন কেন? এই ভালোবাসা পাওয়ার অধিকার কি আমি রাখি? বলুন, রাখি, বলুন। রাত এখন আনুমানিক 12:30 বাজে। হাঁটতে হাঁটতে মাঝে মাঝে আতপাকা পুরানো জং ধরা কয়েকটা বাড়ি চোখের সামনে পড়ে, আর একটু পরেই আজাদ চাচার বাসা। ওনার সাথে আমার পরিচয় হঠাৎ করে। আমি বাসে করে যাচ্ছিলাম মোহাম্মদপুরের দিকে, আমার পাশেই দাঁড়িয়েছিল, হঠাৎ করে উনি মাথা ঘুরে পড়ে যায়। পরে আমি ওনার ফোনের কল লিস্ট থেকে মুনা নামের একজনকে কল করে ওনার বাসা অবধি পৌঁছে দিয়েছিলাম। জানলাম মুনা ওনার মেয়ে, অনার্স শেষ বর্ষের ফাইনাল দিবে। এই সামান্য বিষয়টা থেকেই এই মানুষগুলোর সাথে আমার পরিচয়। তবে একটা বিষয় হলো, মুনা ওনার নিজের মেয়ে না, পালিত মেয়ে, ওনাদের কোনো সন্তান হচ্ছিল না। মুনা যে ওনাদের পালিত মেয়ে ব্যাপারটা মুনাও জানে। মুনা আমাকে দেখেই বলল, আপনি মানুষটা সুবিধার না, আপনার আসার কথা ছিল কয়টায়? 9টায় না? আর এখন কয়টা বাজে? আব্বা আম্মাও ঘুমিয়ে গেছেন অপেক্ষা করতে করতে। আমি একটু সময় নিয়ে বললাম, আপনার নিশ্চয়ই অপেক্ষার ব্যাপারটার সাথে পরিচয় এই প্রথম, এই প্রথম কারোর জন্য অপেক্ষা করলেন। আমি বুঝতে পারলাম আমার কথাটা ভালোভাবে নেয়নি মুনা। মুনা দরজার ভেতরে চলে গেল। যাওয়ার সময় এটুকুই বলল, টেবিলে সব কিছু দেওয়া আছে, চলুন খেয়ে নেবেন, রাত কম হয়নি, এমনিতেই খাবার অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, না হয় আবার গরম করতে হবে। যখন টেবিলে বসলাম মুনা প্লেটে খাবার বেড়ে দিয়ে ভেতরে চলে যায় আর বলে যায়, খাওয়া শেষ হলে আমাকে ডাক দিয়েন। আজকে মুনাদের বাসায় মিলাদ পড়িয়েছে, আমাকে দাওয়াত দিয়েছিল। মুনা অনেক জোর করেই বলেছিল আসতেই হবে। আজাদ চাচাকে সেদিন বাসায় দিয়ে আসার পর ব্যাপারটা ওখানেই সমাপ্ত হওয়ার কথা ছিল, কিন্তু ব্যাপারটা ওখানে সমাপ্ত না হয়ে পরিচয়টা আরও লম্বা করেছিল, যদি না মুনার সাথে আমার দ্বিতীয়বার দেখা হতো বই মেলায়। আমি হাঁটছিলাম আর ঘুরে ঘুরে দেখছিলাম কি কেনা যায়। হঠাৎ করেই একজন মিডিয়ার লোক এসে আমাকে জিজ্ঞাসা করেছিল, এবারের বইমেলাটা আপনার কাছে কেমন মনে হচ্ছে আর আপনি কি কি বই কিনতে আসছেন? হুট করে এসে এমন প্রশ্ন করবে আমি প্রথমে বুঝতে পারিনি, পরে আমি ভেবে শুধু বলেছিলাম, মেলার পরিবেশটা ভালোই, দেখি কি কেনা যায়, এখন তো যে পারে সেই লেখে, 2-4টা গল্প কবিতা লিখল, তারপর বই বের করে ফেলল। লেখক আর কবি হওয়া এত সোজা না, এটা অনেক বড় একটা ব্যাপার। এরপর আমাকে যখন বলল গল্প পড়তে বেশি পছন্দ করেন নাকি কবিতা, আমি ব্যাটার কাছ থেকে পালাতে চাইছিলাম, আর কি না কি প্রশ্ন করে বসে,
আমি ওনার চোখ বরাবর তাকিয়ে সরাসরি বলছিলাম, ভাই অনেক চাপ আসছে, বড় ধরনের চাপ। চাপ সাইরে আয়সা, উত্তর দিচ্ছি, বলতে পারেন টয়লেটটা কোন দিকে? বেলায় কি কোনো টয়লেটের ব্যবস্থা করেছে? কিন্তু মিডিয়ার মানুষের সামনে থেকে রেহাই পাওয়া অনেক কঠিন আমি জানতাম। পালাতে পারিনি, আমি উত্তর দিলাম, দুটোই পছন্দ, যখন যেটা মন চাই পড়ি। এরপর আমাকে একটা কবিতার কিছু লাইন শোনাতে বলে, আমি বলতে পারছিলাম না। ভাইজান আর লজ্জা দিয়েন না, আমি তেমন একটা গল্প কবিতা পড়ি না, খুব কম পড়ি। বইমেলায় আসলে শুধু আমাকে না, কাউকে কাউকে প্রশ্ন করলে এমনিতেই বলবে অনেক অনেক বই পড়ি, কিন্তু ফেসবুকে ওদের মধ্যে এই কাউকে কাউকে একটা লেখায় মেনশন করলে বলবে, হায় আল্লাহ, এত বড় লেখা পড়বে কে, পড়ার সময় নাই। আমি তেমনই একজন, কিন্তু আমি এসব না বলে ভদ্রভাবেই আমার পছন্দের সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা বললাম। আমি কীরকমভাবে বেঁচে আছি তুই এসে দেখে জানিখিলেশ, এই কি মানুষ জন্ম নাকি শেষ পুরোহিত কঙ্কালের পাশা খেলা। প্রতি সন্ধ্যাবেলা আমার বুকের মধ্যে হাওয়া ঘুরে ওঠে, হৃদয়কে অবহেলা করে রক্ত। আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি, তার ভেতরের কুকুরটা দেখব বলে। এই কবিতাটা বলে মিডিয়ার লোকের কাছ থেকে পালাতে পেরেছিলাম ঠিকই, কিন্তু তৎক্ষণাৎ মোনা আমার সামনে এসে বলল, আপনি তো দেখছি খুব ভালো কবিতা আবৃত্তি করতে পারেন, আমি সব শুনেছি, রসিকতাও করতে পারেন বটে, আপনি মানুষটা একটু আলাদা টাইপের আছেন, দেখলে কিন্তু তেমন একটা বোঝা যায় না। সেই থেকেই মোনার সাথে আমার পরিচয়টা বাড়তে বাড়তে এই অবধি পৌঁছালো। আমি শহরটার দিকে তাকাই, সন্ধ্যার পর এই শহরটা সাজার মাঝে ব্যস্ত থাকে, তার সাজসজ্জায় ঢাকার এই সৌন্দর্যে নিজেকে এখন অনেকটা ক্ষুদ্র মনে হয়। বাসায় পৌঁছে আমি বুঝতে পারলাম আমার কিছুই ভালো লাগছে না, আমি দিবার কথা ভাবি। আমি বুঝি না, যখনই আমার খারাপ লাগে তখনই খুব বেশি দিবার কথা মনে পড়ে। দিবা আমার থেকে বিদায় নিয়েছে 4 বছর হয়ে গেল। দিবা যেদিন আমার থেকে বিদায় নিবে তার ঠিক 2 দিন আগে আমাকে বলেছিল, একটা কথা রাখবেন, আমি শুধু হুম করে একটা শব্দ করেছিলাম। দিবা আরও কিছুক্ষণ সময় চুপ করেছিল, তারপর আমাকে ইতস্ততার সহিত বলল, আজকে আমাকে একটু জড়িয়ে ধরবেন, বুকে নিয়ে ঘুমাবেন। আমি কিছুই বুঝতে পারিনি কেন দিবা এমন করে বলল। আমি বলেছিলাম, অনেক খারাপ লাগছে, আমাকে বলো খারাপ লাগছে কি অনেক। দিবা কান্না করে দিয়ে বলেছিল, বলেন না, আমাকে আজকে একটু জড়িয়ে নেবেন, বুকে নিয়ে ঘুমাবেন। আমি সাথে সাথেই ওকে বুকে জড়িয়ে নিয়েছিলাম। আমার তখন মনে হয়েছিল সমগ্র দুনিয়ায় একদিকে আর ও একদিকে। আমি বলতে চাইলাম, দিবা এই কয়েক মাসে তুমি আমার ভেতরে কেমন টকবকে ভালোবাসার জন্ম দিয়েছ তা হয়তো তুমি জানো না। আমি মানুষটাকে একা করে রেখে কোথাও যেও না, দিবা আমাকে জড়িয়ে থেকেই বলেছিল, জানেন আমি বারবার হেরে যাচ্ছি, আমি দিন দিন নিজের সাথে ক্রমাগত যুদ্ধ করে যাচ্ছি, আপনাকে কষ্ট দিচ্ছি, আমি নিজেও কষ্ট পাচ্ছি। এই বিশাল একটা পৃথিবীর মাঝে আমি অনেক ক্ষুদ্র একটা মানুষ, এই ক্ষুদ্র মানুষটা এই পৃথিবীর বিশালত্ব থেকে আড়াল হলে পৃথিবীর কি কোনো ক্ষতি হবে বলুন? আমি অনেক আগেই পৌঁছে গেছি, আপনাকে ভালোবাসা দেওয়ার মতো কিছুই নেই, আমার খুব খারাপ লাগে, কেন এমন করে ভালোবাসতে গেলেন আমায়? দিবার কান্না দেখে আমার চোখেও পানি চলে আসছিল, কিন্তু আমি ওর মতো শব্দ করে কান্না করতে পারছিলাম না। আমি শুধু বলেছিলাম, তুমি ক্ষুদ্রই থাকো, আমার বিশালতার দরকার নেই, তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমার খারাপ লাগে, একদিন সবই ঠিক হয়ে যাবে তুমি দেখো। কিন্তু ঠিক হয়নি, কিছুই ঠিক হয়নি। তার ঠিক 2 দিন পর দিবা আত্মহত্যা করল। আত্মহত্যা করার আগে আমাকে শুধু এটুকুই লিখে গিয়েছিল, আপনাকে ঠিক মতো ভালোবাসাটাও দিতে পারলাম না, মাফ করবেন। আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম, কান্না করতাম আর শুধু বলতাম, আমায় একা করলে কেন, একা করলে কেন, আমি মাফ করব না তোমায়। আমি যদি জানতাম ও এমন করে হারিয়ে যাবে, আল্লাহর কসম আমি ওকে মরতে দিতাম না। আমার ভালোবাসাটা খুব দরকার ছিল কি? তার থেকে 1000 গুণ দরকার ছিল তোমাকে।
অন্তত আমার চোখে চোখে তোমাকে রাখতে পারতাম। যখন ইচ্ছে হতো আমি কাচুমাচু করে একটু কথা বলতে পারতাম, তোমার চুল কানে গুঁজে দিতে পারতাম ঘুমের মাঝে। এর বেশি কি চাওয়া ছিল আমার? আমার কষ্ট পাই, খুব কষ্ট পাই। আমি কেমন একটা মানুষ, একটা মানুষকে নিজের কাছে বন্দী রাখার ক্ষমতা রাখি না, যোগ্যতা রাখি না। ছি, মা সারা রাত ধরে আমার পাশে বসে জেগেছিল, দুইটা দিন ধরে আমার কি জ্বর, আমি জ্বরে চোখ মেলতে পারছিলাম না, এখন একটু একটু মেলতে পারছি। মা আমার মাথায় পানি ঢেলে তোয়ালে দিয়ে মুছে দিয়ে বললেন, ও বাবা কি হলো তোর? আমার সোনা মানিক, জাদু সোনা, মায়ের বুঝি চিন্তা হয় না, তোরে আমি আবার বিয়া দিব নে, মনের রোগ একদম ঠিক হয়ে যাইবে। আমি মায়ের হাত শক্ত করে আগলে ধরে রাখি, বললাম, মা আজকাল কিছুই ভালো লাগে না, শহরটা কেমন যেন। যেদিকে তাকাই আর নিঃশ্বাস ফেলি, সব কিছুতেই অবসাদ। তাই মাঝে মাঝে বাবা আর তোমার কাছে চলে আসি, ভালো করি না, তোমাদের কাছে যতদিন থাকি ততদিন শান্তি লাগে। এই যে এখন আগলে ধরে রাখছি, মনে হচ্ছে বুকের মাছ থেকে একটা বড় পাথর নাই হয়ে গেছে। মা আমার চোখের পাতায় দুইটা চুমু খায় আর বলে, আল্লাহ আমার ছেলেটার সব জ্বর আমারে দিয়া দাও গো। ও বাবা, এত কষ্ট কেন তোর বুকের মাঝে? কষ্ট পালন ভালো না আব্বু, বুকের মাঝে থেকে এগুলো ঝাইড়ে ফেলে দিতে হয়, তুই জানিস নে। আমি কিছু বলি না, বুবু আত্মহত্যা করার পর থেকেই মা আমাকে নিয়ে বেশি চিন্তা করে, একা করতো না। তারপর এই আমি কেমন করে বড় হয়ে পড়ালেখার জন্য শহরে চলে গেলাম, তারপর চাকরি নেওয়ার আগে গ্রামে এসে বিয়ে করেছিলাম দিবাকে। জীবনে এত কিছু ঘটে যাবে কে জানতো। সন্ধ্যা নাগাদ মোনা আমাকে ফোন করে বলল, আপনি আমাকে সেদিন এমন করে কেন বললেন? অপেক্ষা বিষয়টা নিয়ে আপনি কতটুকু বোঝেন? আমি বাড়ির উঠোনে বসে দুইটা কাশি দিয়ে বললাম, আমাদের এখানে সন্ধ্যার পর থেকেই ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়, আর ঢাকার শহরটা আলোর শহর, তাই না? কয়েকদিন ধরে আমি অসুস্থ ছিলাম, এখন ভালো আছি, উঠোনে বসে সন্ধ্যার আকাশ দেখি। সেদিন কথাটা বলে আমি কষ্ট দিয়েছি, তাই তো? আপনারও কি আমার মতো কষ্ট আছে? মা প্রায় বলে কষ্ট নিজের কাছে রাখতে নেই। আচ্ছা বলুন তো, কে চায় কষ্ট নিজের কাছে রাখতে? কিন্তু কষ্টরা তো মানুষের মনে বাস করে, এটাই তো তাদের থাকার স্থান, ওখানে না থাকলে তারা কোথায় থাকবে? মা এটা বোঝে না, বুঝলেন? আমার মা একটু বোকা আছে। মোনা কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, আপনি এমন করে কথা বলা কোথায় শিখেছেন? আমি ভাবছিলাম ফোন করে আপনাকে কিছুক্ষণ ঝাড়ব, আমাকে সেদিন মন খারাপ করিয়ে দেওয়ার জন্য, কিন্তু তা আর হলো কই, এমন করে কথা বলে আমাকে ইমোশনাল করে ফেলেছেন, এমন আবেগ দিয়ে আর কথা বলবেন না, বুকের মাঝে অনেক লাগে। আমি মোনাকে বললাম, কেমন একটা ঝড় আমার মনের মধ্যে বইছে, আপনাকে তো সবই বলা হয়েছে পরিচয় হওয়ার পর, কিন্তু আপনার মনের ঝড়ের কথা তো কখনো বলেননি। সেদিন যখন রুমের ভেতরে চলে গেলেন তখনই আমি বুঝতে পেরেছিলাম এত ঝড় নিয়ে হাসিখুশি থাকেন কী করে, আমি তো পারি না, একটু হলেই ফ্যাস ফ্যাস করে কেঁদে দেই। আমি জানি ছেলেদের কান্না করা ভালো না, কিন্তু নিজের চোখকে বোঝাতে পারি না, হারামজাদা চোখ দুটো খালি পানি ঝরাতে আনন্দ পায়। মোনা আরও একটু সময় নিয়ে তারপর বলল, লোভ কতটা মানুষকে বিধ্বস্ত করে দেয় আমি বুঝতাম না, আমার মনে লোভ হয়েছিল, ভালোবাসার লোভ। অর্ককে আমি খুব চাইতাম, আসলে আমি অন্যরকম হয়ে গিয়েছিলাম। আচ্ছা, মেয়ে বলে কি এমন চাওয়াটা মনে তৈরি হতে পারে না? জানেন আমাদের পরিচয়টা অনেক পুরানো, কলেজের শুরু থেকে, আমি দেখতে তেমন একটা সুন্দর না। তার উপর আমার ভিতরে সবসময় একটা বিষয় কাজ করত, কে আমি, আমার আসল পরিচয় কি? আমি খুব চাইতাম কারো কবিতা হতে, কেউ আমার জন্য কবিতা লিখুক। কিন্তু কি অদ্ভুত, এমন কোনো কিছুই অর্কের মাঝে ছিল না, ও শুধু মানুষকে হাসাতো, স্পষ্ট করে বললে ও খুব মিশুক ছিল, হয়তো এটার জন্যই ওর প্রতি আমার একটা দুর্বলতা কাজ করত। তারপর কি হলো জানি না, আমি নিজেই ওর সাথে গিয়ে কথা বলতাম। একদিন অর্ক হঠাৎ করে বলল, এই তোমার লক্ষণ তো ভালো না, তুমি কি আমার প্রেমে পড়েছ? জানেন আমার সেদিন না খুব লজ্জা লাগছিল, আবার ভালোও লাগছিল, এই ব্যাপারটা ও অনুমান করতে পেরেছিল। আমি শুধু বলেছিলাম
আমার খেয়ে দে কাজ নেই, তোমার মতো লাগাম ছাড়া ছেলের প্রেমে পড়তে যাব। ছাগল, ও কোন খাবারটা খেতে পছন্দ করত তা আমি নোট করে রাখতাম, আমি শিখতে চেষ্টা করতাম। আসলে আমাদের মাঝে ভালোবাসার বিষয় নিয়ে কখনো কোনো কথা হয়নি, কিন্তু আমরা খুব কাছের ছিলাম, একে অপরের চাওয়াগুলো বুঝতাম, ওর জন্য অপেক্ষা করতাম কখন ছুটির পর একটু কথা বলতে পারবো, একসাথে হেঁটে যেতে পারবো। কিন্তু আমার ভয় লাগতো অন্য কিছুতে। বিশ্বাস করে আমার ভেতরে ওর জন্য এত অনুভূতি হতো, এটা আমি নিজেও প্রথম বুঝতাম না। তারপর এক বৃষ্টি স্নান সন্ধ্যায় আমাদের বাড়ির সামনে এসে আমাকে ফোন করে বলল, তোমাকে ভেজাতে আসছি, তোমার ভেজা চোখগুলো ছুঁয়ে দিতে আসছি। আমি খুব বিরক্ত হয়ে বলেছিলাম, বেসরম, দুইটা বছর ধরে তোমার সাথে আসি, ভালোবাসার কথা বলতে পারো না আর আমাকে ভেজাতে আসছ। সেদিন ওর সাথে আমি খুব ভিজেছিলাম, এই শহর দেখেছিল, শহরের সন্ধ্যার আকাশটা দেখেছিল, এই সন্ধ্যার আকাশকে সাক্ষী রেখে আমি আমার কথা বলেছিলাম, আমি কে, আমার কি পরিচয় জানেন। এরপর কি যেন একটা হলো, ও কেমন যেন বদলে গেল, আমার সাথে ঠিকমতো কথাও বলতো না, আমার ভীষণ খারাপ লাগতো, আমি কান্না করতাম, ভাবতাম যে আমাকে জন্ম দিল সে আমাকে তখনই মেরে ফেললো না কেন, আমার তো কোনো দোষ ছিল না। একটা কথা কি, মানুষগুলো খুব ভয়াবহ, প্রথমে ভালো লাগা ভালোবাসা দেখায়, তারপর একটা সময় শুরু হয় অবহেলা অবজ্ঞা। আমি বুঝতে পেরেছিলাম এসব আমার জন্য না, এরপর থেকে আমি আর এসব ভাবিনি। একটু আগে বললেন না কষ্ট মনে বাস করে, সত্যিই তাই, এগুলো মনে পড়লে খারাপ লাগে। মোনাকে আমি কি বলবো বুঝতে পারি না, মোনার মতো দিবাও এই একটা কথাই আমাকে বলেছিল, এই পৃথিবীর মানুষগুলো খুবই ভয়াবহ, প্রথমে ভালোবাসা দেখায় তারপর শুরু হয় অবহেলা অবজ্ঞা করার। এমন কেন মানুষগুলো, আমার হঠাৎ খারাপ লাগা শুরু হলো। আমি মোনাকে বললাম, পরে কথা বলি, হ্যাঁ, আমি লাইনটা কেটে দিই, মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। জুনায়েদ সাহেব আস্তে আস্তে চোখ মেলে ব্যথায় বলতে লাগলো, উফ, আমাকে এইভাবে কে মারলো, আমার চশমাটা কোথায়, কে আমাকে এইভাবে বেঁধেছে। এটা বলেই জুনায়েদ সাহেব বমি করে দিল। আমি ফ্রিজ থেকে পানির বোতল এনে ওনার মুখের ভেতর দিয়ে বললাম, নেন স্যার, পানি দিয়ে গড়গড় করে তারপর খেয়ে নেন, আপনাকে যে এখন একটু সুস্থ হতে হবে, পুরানো হিসাব নিয়ে বসতে হবে, বহু বছর পর আপনাকে আমি খুঁজে পেয়েছি। তারপর চশমাটা আমার শার্টের কোণা দিয়ে মুছে ওনার চোখে পরিয়ে বললাম, এত বছর পর দেশের কথা মনে পড়েছে স্যার। পানি খেতে খেতে সে আমার দিকে ভালো করে দেখল, তারপর বলল, কিসের হিসাব, কে আপনি, আমি আপনার কি ক্ষতি করলাম, আমার সাথে কেন এমন করছেন, খুব অভদ্র হচ্ছে, আমি পুলিশের কাছে কমপ্লেন করব। আমি ওর কপালে হাত রেখে একটা চুমু খেয়ে বললাম, স্যার, আপনি আসলেই একটা বান্দির পুত, এত অস্থির হলে হয়, একটু পরেই আমি সব মনে করিয়ে দিব, মাইন্ড খেয়েন না, আমি পাগল টাইপের হয়ে গেলে মুখে যা আসে বলে ফেলি, তবে আমার মনটা অনেক ভালো। এই দেখেন, মা দুচ্চিতই পিঠা বানিয়েছে আজকে, আসার সময় আপনার জন্য নিয়ে আসছি, আমার মা কিন্তু ভালো পিঠা বানায়। এখন বলেন, আমি ভালো ছেলে না? ভালো ছেলেদের জন্য কি কেউ কমপ্লেন করে? কিছুদিন অসুস্থ ছিলাম, তাই দেখা করতে দেরি হয়ে গেল, খুব সরি। আমার কথা শুনে ওর চোখ মুখ কেমন যেন হয়ে গেল, আমি বুঝলাম সে ভয় পেয়েছে। ভয়ে ভয়ে বলল, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, আপনার কত টাকা লাগবে বলেন, আমি আপনাকে দিব, আমাকে ছেড়ে দেন। আমি হেসে দিয়ে বললাম, আমি হিসেবের খাতায় হিসেব মেলাতে আসছি, আপনি ছাড়া হিসেবটা মেলাতে একদমই পারছি না, এত বছর মাথাটা গোলমাল হয়ে গিয়েছে, অসমাপ্ত হিসেব নিয়ে কেমন করে দিন কেটেছে এক আল্লাহ ভালো জানেন, টাকার জন্য আসি নাই গো স্যার। এটা বলার পর এবার একটু রাগ করেই জোরেই বললাম, তোর অনেক টাকা হয়েছে না, তোর টাকায় আমি মতি, গালি দিল। অনেক বছর আগে বিন্তি নামের একজনের সাথে প্রেম ভালোবাসা ছিল, তোর মনে আছে, মেয়েটা তো তোকে অনেক ভালোবাসত, মেয়েটার সাথে শেষে এমন করলি কেন, আমি সেই মেয়েটার একমাত্র ছোট ভাই, আদরের ভাই, আমার বোনটা আমারে শুভ বইলা ডাকত, এখন আমি আর শুভ ডাকটা শুনি না, আমার ভেতরটা ফাইটটা যায় রে, আমার বোনটা তোরে ভালোবাসা কোনো পাপ করছিল, গালি দিল, আজকে তোরে আমি মারমো, কুচি কুচি করমো, আমারে একটু ভয় কর,
আমার বোনের আত্মহত্যার পর তুই দেশ ছাড়া চলে গেছিলি, কত খুঁজেছি আমি তোরে, এই দিনটার জন্য আমি অপেক্ষা করেছিলাম রে। এটা বলে ওর বুকে একটা লাথি দেই। সে চেয়ার সহ মেঝেতে পড়ে কুকড়াতে কুকড়াতে বলতে লাগলো, তোমাকে আমি আজকে একটা কথা বলবো, তার আগে আমাকে ছাড়ো, তোমার বোন আত্মহত্যা করে নাই। হ্যাঁ, আমার ভুল হয়েছে তোমার বোনকে এড়িয়ে চলাতে, আমাকে ছাড়ো, তারপর সব বলছি। খুব রাতে আমি বাবাকে নিয়ে আম গাছটার সামনে এসে বসে থাকি। জুনায়েদকে আমি মেরেছি, 3-4 ঘন্টা হয়ে যাবে। আমার ভেতরটা ধকধক করছে, শরীর কাঁপছে। বাবা আমাকে বলে, এত রাতে তুই আমাকে এখানে নিয়ে আসলি কেন? আমি কোনো উত্তর দেই না, বাবার দিকে তাকিয়ে কান্না করতে থাকি। তারপর বলি, এই গাছটার কথা মনে আছে বাবা? এই গাছটা এখনও মরে নাই, তবুও এই গাছটাকে আমি মৃত গাছ বলি। এই গাছটায় আমার বোনটা গলায় ফাঁস দিছিল না? বাবা আমার দিকে হা করে তাকিয়ে থাকে। আমি কান্না করতে করতে বলি, এমনটা তো হওয়ার কথা ছিল না বাবা। আমি প্রথম যখন স্কুলে গেলাম আমি অনেক কান্না করেছিলাম। মোটা একটা টিচার ছিল, আমার খুব ভয় লাগছিল। আমি ক্লাসে কান্না করে দিয়েছিলাম, বারবার বলেছিলাম বাড়িতে যাব। এরপর বুবু আমারে প্রতিদিন 2টা করে চকলেট দিত, যেন কান্না না করি। আমার বুবু তো বিড়ালের কাছে যেতেও ভয় পেত। আমার এই ভালো বুবুটা কি সত্যি আত্মহত্যা করেছিল নাকি হত্যা করা হয়েছিল? ও বাবা, তুমি মারছিলা না আমার বুবুটারে? তোমার হাত কাঁপে নাই কেন গো বাবা? ও বাবা, কেন এমন করলা? আমার বাবা বসা থেকে উঠে দাঁড়ায়, আমাকে বলে, তুই পাগল হয়েছিস? তুই কি সাইপাস খাওয়া শুরু করছস? আমি বসে থেকে নিচের দিকে তাকিয়ে বললাম, বুবু অন্তঃসত্ত্বা হওয়ার পর তুমি বুবুরে নিয়ে জুনায়েদের কাছে গেছিলা এবং জুনায়েদের বাবা মায়ের কাছেও গেছিলা। তারা সবাই সব কিছু অস্বীকার করেছিল, আমরা গরিব বলে তাদের কাছে দাম পাই নাই। তুমি কি করবা ভেবে না পেয়ে সমাজের সামনে কিভাবে মুখ দেখাবে, কাকে কি বলবে, এসব ভেবে বুবুরে মেরে এই গাছটায় ঝুলিয়ে দিছিলা, তাই না বাবা? সব সমাধান হয়ে গিয়েছিল, মা আজও এই ব্যাপারটা জানে না। আমি মাকে কিছু বলি নাই, আমার মা মইরা যাবে গো বাবা এসব জানলে। আমার বাবা 2 কদম পিছনে গিয়ে ধপাস করে বসে পড়ে, তারপর কিছুক্ষণ ঝিম মেরে থেকে কান্না করতে থাকে। আমি কান্না করতে করতেই বললাম, জুনায়েদকে আমি তার শাস্তি দিয়েছি, কিন্তু তোমাকে? এটা বলেই আমি উঠে চলে আসি, আমার এখানে আর থাকতে ইচ্ছে করছে না। খুব সকালবেলা খবর পেলাম আমার বাবা গলায় ফাঁসি খেয়েছে। মা আমার কাছে এসে চিৎকার দিয়ে কান্না করতে থাকে আর বলতে থাকে, এই আমার কি হইল, তার কি এমন দুঃখ ছিল আল্লাহ গো, এই তুমি আমার কি করলা? ও শোভন, তোর বাপের এমন কি কষ্ট ছিল বাজান? ও বাজান, আমারে বোঝা, আমি তো শেষ হইয়া গেলাম রে। আমার চোখ দিয়ে শুধু পানি ঝরতে থাকে, সারা রাত আমি কেঁদেছি, এত পানি এই চোখ দিয়ে কেমন করে আসে আমি জানি না। মাকে কিছু বলার ক্ষমতাও আমার নেই। বাবা কি ফাঁসি খেয়ে ভালো করেছে? এই যে আমি ব্যাপারটা জানতে পেরেছি, বাবা কি এই মুখটা আমার কাছে দেখাতে পারতো? পারতো কি? আমার মাকে কেমন করে বলবো এসব কথা? এই অবসাদের জীবন আমার আর ভালো লাগে না। পরিশিষ্ট ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে থেকে সাজিদের মুখে দেওয়া সিগারেটের আগুন ধরিয়ে দিয়ে বললাম, ভাইজান, ট্রেনে উঠেই আপনার সাথে পরিচয় হলো, আমার খুব ভয় লাগছিল, কিন্তু এখন মনে হচ্ছে আপনি সাহায্য করলে ভয়ের বাপও আমারে কিছু করতে পারবে না। আপনারে কেন যেন আপন মনে হয়েছে, তাই সব কিছু শেয়ার করে ফেলেছি। ব্রাহ্মণবাড়িয়া এই নিয়ে 4 বার আসছি প্রেমিকার সাথে দেখা করতে, কিন্তু এবার যাচ্ছি প্রেমিকাকে ভাগাতে, ওর নাকি বিয়ে ঠিক হয়েছে, মনে সাহস পাচ্ছি না, কিভাবে কি করব যদি ধরা পড়ে যায়। সাদিদ সিগারেটের 2টা টান দিয়ে হেসে বলে, দূর মিয়া, হাসাইলা, প্রেম করছো আর এত ভয় পেলে চলবো? জীবনে কত মেয়েরে ভাগাইছি, কিন্তু এখন এসব ছেড়ে দিছি। শেষ যারে নিয়ে ভাগছিলাম তারে সত্যি ভালোবাসতাম, কিন্তু পরে বুঝলাম আমরা আসলে কেউ কারোর জন্য না। আমরা একে অপরকে বুঝতাম, কিন্তু কী যেন একটা মিল ছিল না আমাদের মাঝে। পরে আমি ওর জীবন থেকে সরে গিয়েছিলাম, কিন্তু ও আমাকে ছাড়তে চায়নি, আমার জন্য সব করেছিল, ওর পরিবার ছাড়ছিল, ওর বিয়েও হয়েছিল এরপর, কিন্তু শুনেছি ও আত্মহত্যা করেছিল। একটু খারাপ লাগে, যাক
তুমি যখন এই সাজিদের কাছে হেল্প চাইছো আর চিন্তা করতে হবে না। তবে একটা কথা, আমি হেল্প করে দিব, ব্রাহ্মণবাড়িয়ার ছেলে আমি, জানাস তার পয়সা এই ধরো 3-4 হাজার টাকা দিলেই হবে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ খুব ডেঞ্জারাস, বোঝই তো, এখনকার যোগ ভালো না, মানুষও ভালো না, 2-3টা পাবা সৎ মানুষ। আমি ওর দিকে গম্ভীর হয়ে তাকিয়ে থাকি, ট্রেন চলতে থাকে। আমি বললাম, জি ভাইজান ঠিক বলেছেন, এখনকার মানুষও ভালো তেমন, সবাই একটা মুখোশ পরে থাকে, কাউকে বিশ্বাস করতে নেই, এই দেশটাতে এখন বেইমানে ভরে গেছে। এটা বলেই সাজিদের হাত থেকে সিগারেট নিয়ে আমি একটা টান দিয়ে আকাশে ফু দিয়ে ছেড়ে দেই। সিগারেট খাওয়ার অভ্যাস আমার নেই, একটা টান দিতেই খক খক করে কাশতে লাগলাম। ট্রেনটা নদীর কাছে চলে আসে, চারপাশে রাত্রির কালো ছায়া। এবার আমি খুব গম্ভীর হয়ে ওর কাঁধে হাত রেখে বললাম, ভয়ঙ্কর অন্ধকার ধেয়ে আসছে ভাইজান। হে হে হে, একটু সহজ করে বলি, ভালো করে বোঝেন, ঘুম আসলেই সব অন্ধকার অন্ধকার লাগে। ঠিক, সাজিদ আমার দিকে কেমন করে তাকায়, সে নিশ্চয় অবাক হয়েছে ওর কাঁধে হাত রেখে হঠাৎ এমন করে বলবো বলে। একটু আগে না বললাম মানুষগুলো মুখোশ পরে থাকে, কাউকে বিশ্বাস করতে নেই? আমার কথাগুলো বিশ্বাস করার মতো ছিল ভাইজান? আপনার মানুষটার নাম দিবা ছিল না? সে থতমত খেয়ে যায়, চোখ বড় বড় করে আমার দিকে তাকায়। আমি কাশতে কাশতে সিগারেটে আর একটা টান দিয়ে বললাম, চুদুর পুদুর করে লাভ নেই, এখন আমি আপনাকে ঘুম পাড়াই দিব ভাইজান, আপনার অনেক ঘুমের প্রয়োজন, আপনার চোখ কেমন লাল হয়ে আছে আমি বুঝতে পারছি, অনেক ঘুম আপনার চোখে। এটা বলার পর চোখ বড় বড় করে বললাম, আমি দিবার স্বামী। গালি দিল, তোরে আমি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি রে, এত কষ্ট কেন দিলি মেয়েটারে, গালি দিয়ে বলল। তারপরই পিঠের পেছন থেকে ছুরি দিয়ে গলায় একটা টান দিয়ে একটা লাথি দিয়ে ওরে নদীতে ফেলে আমি ট্রেনের মেঝেতে বসে পড়ি আর কাঁদতে থাকি। আমি অনেক ক্লান্ত, এই অবসাদের জীবনে আমি আসলেই ক্লান্ত। আকাশে থাকা চাঁদটার দিকে তাকিয়ে থাকি, পাগলের মতো সিগারেটে আর একটা টান দিয়ে আকাশে ধোঁয়া ছেড়ে হাসতে হাসতেই আট ছেলের গান গাইতে থাকলাম। তোমাদের পাথরের বাগানে সবুজ ঘাসে মিশে থাকে কত যুগের নষ্ট গল্প, যত পতাকার রং ধুয়ে যায় অভিশাপে, আকাশের সাদা অনুভূতি শুধুই ঘৃণা। তার কিছুক্ষণ পর আমার মনে হলো কেন যেন মোনাকে ফোন করা দরকার, ফোন করেই আমি ঝিম মেরে থাকলাম। মোনা আমাকে বলতে লাগলো, কি হলো, ফোন করে চুপ করে আছেন কেন, কথা বলুন, ট্রেনের শব্দ কেন, আপনি এখন কোথায়? আমি এই কথার প্রতিভাস না দিয়ে বললাম, মোনা, জীবন জুড়ে এই মানুষগুলোকে স্বাভাবিক মনে হলেও মানুষগুলো স্বাভাবিক থাকে না, আমরা মানুষগুলো ভিন্ন, কষ্টগুলো ভিন্ন, জীবনের স্রোত কাটিয়ে যখন মানুষগুলো নীল আকাশটা দেখতে পায় তখন মনে হয় আঘাত শুকিয়ে গেছে। আসলে কি আঘাত শুকিয়ে যায়? আমার এখন তাই মনে হচ্ছে। জানেন, আমি অনেক ক্লান্ত, আমি আপনার কাছে একটু আসি, অপেক্ষা করতে খারাপ লাগবে না তো? মোনা চুপ করে থাকে, অনেকক্ষণ পর বলে, নতুন করে আবার অপেক্ষা করতে বলছেন? আমি আবারও এই কথার উত্তর দেই না, শুধু তাকে বললাম, আকাশের রূপালী চাঁদটা একা দেখতে ভালো লাগছে না, একটু দেরি হলেও অপেক্ষা করুন, আমি আসছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে গল্পটি শোনার জন্য। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর এরকম আরও গল্প পেতে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।